মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট, তার জন্য তৈরি সেঞ্চুরিয়ান। 5 বছর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে একদিনের সিরিজ জিতে ফুটছে এখন টিম ইন্ডিয়াও। কিন্তু এরই মধ্যে হঠাৎ করে উঠল কেন ঈশান কিশানের টেস্ট ম্যাচ না খেলে দেশে ফিরলেন সেই প্রশ্ন। ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ঈশান জানিয়েছেন ব্যক্তিগত কারণে তিনি দেশে ফিরেছেন। কিন্তু ভারতীয় বোর্ডেরই একটি সূত্র মারফত এক জাতীয় সংবাদ মাধ্যমের দাবি, টানা ক্রিকেটের ধকল নিতে পারছেন না ভারতীয় এই উইকেট কিপার। প্রাক্তনদের মতে টানা 1 বছর ক্রিকেট যদি মানসিক চাপের কারণ হয়ে থাকে তাহলে ঈশানের দক্ষতা নিয়ে প্রশ্ন থাকছে।